সন্দেহ করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় গোলাঘাটি ব্রিজ চৌমুনি এলাকায় নাশকতামূলক আগুনে পুড়ে ছাই চারটি জুতার দোকান। রাত দুটোর সময় এই দোকানগুলোতে আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ব্যবসায়ী সহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় বিশ্রামগঞ্জ অগ্নি নিরাপক দপ্তরের দুটি ইঞ্জিন, কিন্তু তারা দোকানগুলোকে আগুনের হাত থেকে রক্ষা করতে পারেনি। কান্নায় ভেঙে পড়েন চার ব্যবসায়ী। বুধবার সকালে ছুটে আসেন বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন বিশালগড় মহকুমার শাসক। আমরা বলি গতকাল রাত আনুমানিক একটা নাগাদ এখানে চারটে দোকান সেখানে আগুন লাগে এবং চারটা দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। তো সকালবেলা আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুরাত মহোদয় ফোন করেছেন, তো আমাদের স্টাফও ছিল বা আমি নিজের মানে তাড়াতাড়ি করে এসেছি। তো এখানে ক্ষতিপূরণ নির্ণয়ের যে ব্যাপারটা থাকে সেটা তহসিলদার এবং ইঞ্জিনিয়ার ওনারা থাকবেন, ওনারা আসবেন। তো আপাতত আমরা দেখে গেলাম এবং দেখে নোট করে নিয়ে গেলাম আমরা চারজন ব্যবসায়ী, ওদেরকে ইন্টারিম রিলিফ যেটা দেওয়ার সেটা মানে উইদিন 12 নুন আমরা দিয়ে দেবো, আর বাকিটা আবার ওর সময় এক্সপ্লেন করে কীভাবে ওদের বাকিটা ক্ষতিপূরণটা দেওয়া যায় সেটা আমরা দেবো।